কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারের জন্য বন্ধ করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন বা একেবারের জন্য মুছে দিতে চাইছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট শোই না করে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারের জন্য বন্ধ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য বা একেবারের জন্য বন্ধ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে, আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে, যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন। এবার এখানে একদম উপরের দিকে দেখুন, এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে। ফ্রেন্ডস, এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন, যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিলিট হয়ে যাবে। কেননা ফ্রেন্ডস, আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি, আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। তো এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে। ফ্রেন্ডস, এখানে আবার অনেকের এরকম পেজ ওপেন হচ্ছে না, যাদের এখানে এরকম পেজ ওপেন হচ্ছে না তারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে দেখবেন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কিনা, যদি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া থাকে তাহলে এখানে ওপেন লেখা থাকবে, আর যদি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে। তাহলে আপনাকে আপডেট অপশনে ক্লিক করে এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাপ আপডেট দিয়ে দিতে হবে। আর ফেসবুক অ্যাপ আপডেট দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। ফ্রেন্ডস, আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন এখানেই ছিল, এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে। উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে, বক্সের প্রথমে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার, আপনাকে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে। সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন আছে, কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস, আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে, এবার এখানে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচে কন্টিনিউ কন্টিনিউ এ ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউ কন্টিনিউ এ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ এ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ, এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর এবার একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ এ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ কন্টিনিউ এ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। যদি আপনি 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হবে না, আবার আগের মতোই চলবে। এবার এর নিচে দেখুন একটা ব্লু কালার বাটন আছে, লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, এবার আপনাকে এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে,